আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, জার্মানি জুড়ে ইসরায়েলে হামলার বিরুদ্ধে বিক্ষোভ। এদিকে জানবেন, ভূমধ্য সাগরে হঠাৎ সামরিক সহযোগিতা বাড়াচ্ছে আমেরিকা ও গ্রিস, ঝুঁকিতে তুরস্ক। অপরদিকে থাকছে, মিয়ানমারে জরুরি খাদ্য সহায়তা পাঠাচ্ছে জাপান। বিস্তারিত সংবাদে আরও জানবেন, এপি প্রধানের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ সংবাদে জানবেন, টোকিওতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। জার্মানি জুড়ে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ। ফিলিস্তিনের গাজায় অব্যাহতভাবে ইসরায়েলি হামলার বিরুদ্ধে গতকাল শনিবার জার্মানি জুড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বার্লিন সহ ফ্রাঙ্কফুর্ট, লাইপজিগ, স্টুটগার্ট শহরে কয়েক হাজার মানুষ এই প্রতিবাদ সমাবেশে যোগ দেন। এছাড়া ইউরোপের অন্যান্য দেশেও ইসরায়েলি হামলার বিরুদ্ধে বড় বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহ থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো নিরাপত্তা ও পরোক্ষভাবে ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ গ্রুপগুলোকে দায়ী করছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো ফিলিস্তিনি গ্রুপগুলোকে ওই সংঘাতের জন্য একপাশে সংবাদ প্রকাশ করেছে। শনিবার জার্মানির রাজধানী বার্লিনে ইসরায়েলি আগ্রাসন বিরোধী তিনটি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ইসরায়েলি হামলার বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের সঙ্গে একত্রতা প্রকাশ করে স্লোগান দেন এবং পোস্টার বহন করেন। গতকাল জার্মানির বিভিন্ন শহরে এই বিক্ষোভে অংশে নামেন হাজারো মানুষ। বার্লিনে তিনটি নিবন্ধিত প্রতিবাদ সমাবেশ হয়েছে। জার্মানির ডের স্পিঙ্গেল পত্রিকাটি বার্লিন পুলিশের সূত্র উল্লেখ করে জানিয়েছে, দুটি বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও নয়ে কোলন অঞ্চলে বিক্ষোভ সমাবেশ ও সহিংসতার ঘটনা ঘটে। এই প্রতিবাদ মিছিলটি করোনা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণে পুলিশ ভেঙে দিতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পটকা ও ধোঁয়া বোমার বিস্ফোরণ ঘটান। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে মরিচের স্প্রে ব্যবহার করে। বার্লিনে নয়ে কোলন অঞ্চলে সেনে অ্যালি এলাকায় গতকাল বিকেল থেকে কয়েক ঘন্টা ধরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলে। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা আল্লাহু আকবার এবং শিশু হত্যাকারী ইসরায়েল বলে স্লোগান দিতে থাকেন। গতকাল সন্ধ্যা নাগাদ বার্লিনের পুলিশ প্রশাসন আহত ও গ্রেপ্তারের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দিতে চায়নি। বার্লিনে শনিবার বিক্ষোভ কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য প্রশাসন 3,600 পুলিশ রাস্তায় নামায়। বার্লিনে বিক্ষোভ সমাবেশ প্রায় 3,500 মানুষ অংশ নেন। গতকাল ফ্রাঙ্কফুর্টে মুক্ত ফিলিস্তিনিদের জন্য প্রায় 2,500 মানুষ বিক্ষোভ করেন। করোনা সংকটে লকডাউন চলাকালে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও স্থানীয় প্রশাসন আদালতে করোনা বিধি মেনে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। তবে এখনও কোনো বড় ধরনের সংঘর্ষ ঘটেনি। বন্দর শহর হামবুর্গে ফিলিস্তিনির সঙ্গে সংহতি জানিয়ে প্রায় 500 লোক বিক্ষোভ করেন। এদিকে জানবেন, ভূমধ্য সাগরে হঠাৎ সামরিক সহযোগিতা বাড়াচ্ছে আমেরিকা ও গ্রিস, ঝুঁকিতে তুরস্ক। চলতি গ্রীষ্মকালে আমেরিকা এবং গ্রিস দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা নবায়ন করতে পারে। এর ফলে ভূমধ্য সাগর এলাকায় আমেরিকার অভিযান বিস্তৃতি করতে পারে। গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস পানাজিউতোলপোলোস একথা জানিয়েছে। তুরস্কের সঙ্গে গ্রিসের সামরিক উত্তেজনা যখন টান টান অবস্থায় তখন আমেরিকা এই পদক্ষেপ নিচ্ছে। আমেরিকার সঙ্গে ন্যাটো সদস্যের তুরস্কের বর্তমান সম্পর্ক খুব একটা স্বাভাবিক নয়। এবার ভূমধ্য সাগরে তেল গ্যাসের অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে তুরস্কের টান পড়েন দেখা দিয়েছে। আমেরিকার সঙ্গে গ্রিসের সামরিক সম্পর্ককে কোনো সময়ের সেরা উল্লেখ করে নিকোস পানাজিউতোলপোলোস বলেন, আগামী 2 মাসের মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার কথা চূড়ান্তভাবে ঘোষণা করা হতে পারে, তারপরে 2 মাসে জাতীয় সংসদে তা অনুমোদন করা হবে। গতকাল শনিবার মার্কিন স্টার অ্যান্ড স্ট্রাইপ পত্রিকা এ খবর দিয়েছে। গ্রিসের সঙ্গে আমেরিকা সম্পর্ক যদি এভাবে সামনে এগিয়ে যায় তাহলে তুরস্কে বদলে গ্রিস হয়ে উঠতে পারে এ এলাকার গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র। সেক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনী তুরস্কের ইনজারলিক সামরিক ঘাঁটি ব্যবহার বাদ দিয়ে গ্রিসের ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে। তবে আমেরিকা এখন পর্যন্ত তুরস্কের সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি। এদিকে জানবেন, মিয়ানমারে জরুরি খাদ্য সহায়তা পাঠাচ্ছে জাপান। মিয়ানমারে $4 মিলিয়ন খাদ্য সহায়তা দিচ্ছে জাপান। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির অংশ হিসেবে ইয়াঙ্গনে 6 লাখ মানুষকে এ সহায়তা দেওয়া হবে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান ঘটে। এরপর থেকে মিয়ানমার জুড়ে শুরু হওয়া সামরিক শাসন বিরোধী বিক্ষোভে কমপক্ষে 790 জন নিহত হয়েছেন। দেশটিতে এখনও চলছে সামরিক শাসন বিরোধী বিক্ষোভ, এতে দেশটিতে মানবিক সংকট তৈরি হয়েছে। জাপানের
পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি জানিয়েছে, অভ্যুত্থানের পর মিয়ানমারের সংকট তৈরি হয়েছে, আমরা মানবিক সহযোগিতার অংশ হিসেবে এ খাদ্য সহায়তা দিচ্ছি। মিয়ানমারের সামরিক শাসকদের সঙ্গে আলোচনায় আগ্রহী জাপান। এদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের ওপর থেকে নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। তবে জাপান মনে করে এ ধরনের নিষেধাজ্ঞা মিয়ানমারের যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর প্রতিদ্বন্দ্বী দেশ চীনের নির্ভরতা বাড়াবে। এরপর জানবেন, এপি প্রধানের সঙ্গে কথা বলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি প্রিটের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিট প্রাইস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার হামলা চালিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের কার্যালয় ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েলি দখলদার বাহিনী। ইসরায়েলের এই সন্ত্রাসী হামলার বিষয়ে আলাপ করেছে গ্যারি প্রিন্ট এবং অ্যান্টনি জে ব্লিংকেন। শনিবার সন্ধ্যায় আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আকস্মিকভাবে হামলা চালিয়ে গাজার 11-তলা বিশিষ্ট আল জালা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনটিতে আল জাজিরা, এপি সহ কিছু মিডিয়া অফিসের কার্যালয় ছিল, ছিল কিছু আবাসিক অ্যাপার্টমেন্টও। নিট প্রিন্স এক বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বব্যাপী সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সংঘাতপূর্ণ এলাকায় সংবাদ মাধ্যমের গুরুত্বের বিষয়টিও উল্লেখ করেন তিনি। গাজা উপত্যকায় এপির টিমের সদস্যরা সবাই নিরাপদে আছেন এমন খবরে স্বস্তি প্রকাশ করেছেন ব্লিংকেন। টানা 7 দিন ধরে ফিলিস্তিনিদের ওপর তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। রোববার সকালের দিকেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে আরও 4 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেক। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি কমপক্ষে 2টি আবাসিক ভবন ধসে পড়ে। এদিকে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে চলমান সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে রোববার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গত সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 149 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, এর মধ্যে 41 জনই শিশু। শনিবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, যতক্ষণ প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে। অপরদিকে হামাস নেতা ইসমাইল হানিয়া জানিয়েছে পাল্টা জবাব দেওয়া হবে। এবং সর্বশেষ সংবাদে জানবেন, টোকিওতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। জাপানের রাজধানী টোকিওতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। টোকিওর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শিবুয়া এলাকায় গত শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিন ফিলিস্তিনির বর্বর হামলায় প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল হয়। জুমার শেষে শিবুয়া এলাকায় একটি মসজিদ থেকে নির্যাতিত ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং ইসরায়েলের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জাপানিরা ওই মিছিলে অংশ নেয়। খবর এনএইচকের কয়েকশো বিক্ষোভকারী ফ্রিডম ফর গাজা এবং প্রোডাক্ট প্যালেস্টাইন লেখা প্লাকার্ড নিয়ে শিবুয়ার বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে সামিল হন ফিলিস্তিনি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি বলেন, আজ আপনাদের সামনে অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে আছি। আমি জানি না ইসরায়েলের বর্বরোচিত হামলায় আমার মা বাবা ভাই বোন বেঁচে আছে কিনা। আপনারা না জেনেই কেন একটি সন্ত্রাসী এবং অবৈধ রাষ্ট্র সমর্থন দিচ্ছেন? আপনাদের আশকারা পেয়ে বর্ণবাদী দখলদার এ রাষ্ট্রটি এখন নির্বিচারে নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক লোকজনকে বোমা মেরে হত্যা করছে। দয়া করে ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করুন। তার আবেগঘন বক্তৃতায় সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।